দুষ্ট চক্ৰৰ টার্গেট কণ্ঠশিল্পী দীপলিনা ডেকা। দীপলিনা ডেকা ছ'চিয়েল মিডিয়াত অপদস্থ কৰা হৈছে কেইখনমান বিশেষ ফটোৰে। এই ফটো কেইখন মৰ্ফ কৰা হৈছে, অৰ্থাৎ এডিট কৰি এই ফটো কেইখনক বিকৃত ৰূপ দিয়া হৈছে। সাধাৰণ দীপলিনা ডেকাৰ কেইখনমান ফটো, সেই ফটো কেইখনত কেইযোৰমান বিশেষ পোছাক পৰিধান কৰোৱাই বা কিছু বিকৃত পোছাক পৰিধান কৰোৱাই, লগতে আনকি ছেমি নিউড পর্যন্ত ফটো, অর্থাৎ সম্পূর্ণ অশ্লীল ফটো কিছু মর্ফ করে এডিট করে কণ্ঠশিল্পী গরাকীক হারাশাস্তি করার একটা ঘটনা ঘটিছে, যত এজন নগাঁওর যুবক ইতিমধ্যে আরক্ষীর রুখত পড়েছে। কণ্ঠশিল্পী দীপলিনা ডেকাক ইয়ার পূর্বেও সোশ্যাল মিডিয়া টার্গেট করে লওয়ার ঘটনা ঘটিছে। কণ্ঠশিল্পী দীপলিনা ডেকাই ফেসবুকত লাইভ করে তেও স্পষ্ট করেছে যে এটা এটা পর্যায়লৈকে, এটা সীমালৈকে সকলোখিনি মানি লব পাৰি বা ধেমালি হিসাবে লব পাৰি, কিন্তু সেই সীমাটো যেতিয়া অতিক্রম করে সেইখিনি কথা জানো মানি লব পাৰি। এই ধরনের ভয়ঙ্কর অপরাধ আর এনে অপরাধ প্রবণতা কিয় বাড়িছে, এই ঘটনাটো আসলে সহজভাবে লব পৰা ঘটনা একেবারে নহয় বুলি কৈ সোশ্যাল মিডিয়াত লাইভ যেতিয়া আহিছিল কণ্ঠশিল্পী দীপলিনা, ফেসবুকত যেতিয়া কণ্ঠশিল্পীগৰাকীয়ে লাইভ কৰিছিল, তেতিয়া কিছু কথা স্পষ্ট কৰিছে যে তেওঁ এই পদক্ষেপটো লবলৈ কিয় বাধ্য হৈছে। দীপলিনা ডেকাৰ এই ফটো কেইখন অনুপল দত্ত নামৰ নগাঁৱৰ যুৱক এজনে আচলতে বিকৃত কৰিছিল, মৰ্ফ কৰিছিল, আৰু তাত কেতিয়াবা মেখেলা চাদৰ পিন্ধুৱাইছে সাধাৰণ ফটো কেইখনক এডিট কৰি, কেতিয়াবা সেই ফটো কেইখনক সম্পূৰ্ণ বিকৃত ৰূপ দিয়া হৈছে। আৰু এই কথাখিনি একেবাৰে সহজভাৱে ল'ব পৰা ঘটনা নহয় আৰু সহজভাৱে লোৱাও নাই কণ্ঠশিল্পী দীপলিনাই। আৰু এয়া কি কলে এই গোটেই প্রসঙ্গটো দীপলিনা ডেকাই আজি প্রথমে সেয়া আপোনালোকক শুনাই লওক। ধেমালি করা আৰু ধেমালিৰ এটা সীমা থাকে, সেই সীমাটো অতিক্রম করার এটা সৰু পার্থক্য এটা থাকে, গতি সেই অতিক্রম করার কারণে আসলে আজি এনেকুৱা ধৰণৰ আমি এটা খোজ লবলগীয়া বাধ্যত পৰিছোঁ। আৰু মানে এগৰাকী অসমীয়া হিচাপে আসলে লাজ লাগে কিছু কথাত, কারণ অসমীয়া সংস্কৃতি, অসমীয়া ৰুচিবোধ এনেকুৱা কেতিয়াও নাছিলে, কাহানিও নাছিলে আৰু হ'বও নালাগে, এতিয়া হৈও থকা নাই। তাৰে মাজতে কিছু কিছু লোকৰ বাবে আমাৰ অসমীয়া সমাজখনত কিছু কিছু ঘটনা ঘটি আছে, হয়তো সেইটো কিহৰ কাৰণে হৈছে নাজানো, লেক অফ এডুকেশ্যন হওক, লেক অফ এৱেৰনেছ হওক, গতিকে আচলতে লাজ লাগিছে। বহুত সৰু সৰু ল'ৰা ছোৱালী বৰ্তমান লিপ্ত হৈছে কিছু এনেকুৱা ইলিগেল কামৰ লগত। মই ক'ব বিচাৰিছোঁ ৰিচেণ্টলি হোৱা ঘটনা এটা বিষয়ে, সকলো ঠিকেই আছিলে, আজিকালি যিহেতু মিমৰ যুগ, মিম বনায় সেইটো চব ভালে লাগে, আমি এনজয় কৰোঁ, আমিও কিছু কিছু মিমছ থাকে আমিও এনজয় কৰোঁ, আমিও শ্বেয়াৰ কৰোঁ, ফৰৱাৰ্ড কৰোঁ, ভাল লাগে। কিন্তু যেতিয়া মহিলা এগৰাকীৰ প্ৰাইভেচি পাৰ্চনেলি এটেক কৰিব, সেইটো কোনো কাৰণত সহ্য নকৰিম আৰু কৰিবও নালাগে, সেইটো বিষয়ত আচলতে আলোচনা কৰিব বিচাৰিছিলোঁ। দুদিন আগতে 27 তাৰিখ নেকি, আজি ইমান তাৰিখত 22 তাৰিখে এখন ফটো সামাজিক মাধ্যমত এজন যুৱকে, আজিকালি যিহেতু AI আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্সৰ যুগ, AI পদ্ধতি ইউজ কৰি পেলাই, তেওঁ ব্যৱহাৰ কৰি পেলাই মোৰ ফটোখন ফেক বনাই মোক ছেমি নিউড কৰিছে, কৰি পেলাই এটা মিম তৈয়াৰ কৰিছিলে। তাৰে আগতে কেইবাটাও এনেকুৱা কাপোৰ, মেখেলা চাদৰ পিন্ধাইছে, শাড়ী পিন্ধাইছে, ঠিক আছে, সেইবিলাক আমিও সকলোৱে, মোৰ ফ্ৰেণ্ডছখিনিয়ে মোক ফৰৱাৰ্ড কৰিছে, ঠিক আছে, সেইখিনিলৈকে ঠিকেই আছে। কিন্তু যেতিয়া পাৰ্চনেলি এটেক কৰিব, সেইটো আচলতে লিমিটটো ক্ৰছ কৰিলে যুৱকজনে, যুৱকজনৰ নামটো মই ল'ব বিচাৰিছোঁ, তেখেতৰ নামটো অনুপল দত্ত, যদি মই ভুল কোৱা নাই, আৰু এবাৰ চাই দিছোঁ মই। হয়নে? অঁ, নগাঁও ডিষ্ট্ৰিক্টৰ হয় তেখেত। হয়, তেখেত নগাঁও ডিষ্ট্ৰিক্টৰ, আৰু তেখেতক ইতিমধ্যে আটক কৰা হৈছে। মই এইখিনিতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ অসম প্ৰশাসনক, আসাম পুলিচ, লগতে DIG ছাৰ পাৰ্থ সাৰথি মহন্ত ছাৰ,
আমার জিপি সিং স্যার লগতে নগাঁও ডিস্ট্রিক্টর রেসপেক্টেড এসপি নবনীত মহন্ত তেওঁলোকে মোক এই কেসত সহায় করেছে। আসলে মই এটু লাইভ এইকারণে করেছো কারণ বহুতে মোক সুধি আছিলে যে বা আপুনি কিয় একো উত্তর দিয়া নাই, কিয় একো মাত মতা নাই। মই এটা সঠিক সময়ৰ বাবে ৰৈ আছিলোঁ। এয়া দণ্ডনীয় অপরাধ, এটা এয়া সাইবাৰ ক্রাইম। সাইবাৰ ক্রাইম অর্থাৎ কারোবার ফটো মর্ফ করব, কারোবার হাৰাশাস্তি করব, সেইখিনি কথা আইনত দণ্ডনীয় বা আইনত নির্দিষ্ট ধারা আছে, যে ধারার অধীনত একো একোগৰাকী ব্যক্তি এরেস্ট হব পাৰে। আৰু তেনেকুৱা ঘটনা শেহতীয়াকৈ যথেষ্ট বাঢ়িছে। কেৱল দীপলিনা ডেকাইনে জনপ্রিয় কণ্ঠশিল্পীগৰাকী বা যিকোনো জনপ্রিয় ব্যক্তি এগৰাকীক টার্গেট কৰি লোৱা ঘটনা আজি কিছু বছৰৰ পৰা আমি কবলৈ গলে বাঢ়িছে, ট্রোল কৰা ঘটনাবোৰ বাঢ়িছে। কিন্তু ট্রোল কৰাৰ উপৰিও বা ফটো মর্ফ কৰাৰ উপৰিও যেতিয়া এই ধরনের একটা অশ্লীল একটা রূপ দিবলৈ চেষ্টা করা হয় একো একোখন ফটোক বা একো একোগৰাকী মানুহক, তেতিয়া এয়া কিন্তু একটা যথেষ্ট গুরুতর অপরাধ। আর বিশেষকৈ এতিয়া এআইৰ যুগ, এতিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সৰ যুগ, আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে দুষ্ট চক্র বিশেষকৈ ডিপ ফেক আদি যথেষ্ট ভুয়া ফেক ফটো কিছু তৈয়ার করেছে আর সেই ফটোরে বিভিন্নজনক ব্ল্যাকমেইল করা ধরনের ঘটনা পর্যন্ত পোহরলৈ আহিছে। সচরাচর কি হয়, কেতিয়াবা জনপ্রিয় ব্যক্তিক টার্গেট করে লওয়া হয়, কিন্তু বহু ঘটনা এনেকুৱা থাকে যত কেতিয়াবা একো একোগৰাকী যুবতী বা মহিলার ফটো মর্ফ করা হয়েছে, ফটো মর্ফ করে ফটো এডিট করে সেই ফটো সমূহ সোশ্যাল মিডিয়াত বিলাই দিয়া হয়, বিলাই দিম বলে ভাবুকি দিয়া হয়, ব্ল্যাকমেইল করা হয়। তার বিনিময়ত হয়তো নির্দিষ্ট কিছু দাবি এই ব্ল্যাকমেইলার সকলে করে বা এই ধরনের দুষ্ট চক্রে করে। তেনেকুৱা আরক্ষী থানায় থানায় বহু গোচর ইতিমধ্যে রুজু হয়েছে। কিন্তু সকলে হয়তো কেতিয়াবা সাহস করে বা কেতিয়াবা হয়তো ভয় খায়, ভীতিগ্রস্ত হয়, কেতিয়াবা হয়তো আরক্ষীর দ্বারস্থও নহয়। আসলতে দীপলিনা ডেকাই সেই কথাটো উল্লেখ করেছে বা দীপলিনা ডেকাই সেই বিষয়টি উল্লেখ করেছে যে সাহস করে খুব স্পষ্টক এই গোটেই কথাখিনি সকলোরে আগলে লৈ আহিছে। আর আনকো কেতিয়াবা যদি বলি হয়েছে তেনেকুৱা ধরনের ফেক ফটোর বা তেনেকুৱা ধরনের অশ্লীল ফটো কোনোবাই মর্ফ করে সেই ফটোবোর আপলোড করে দিম বলে কারোবাক ভাবুকি দিছে, তেনেকুৱা ভুক্তভোগীকো উলা আহি আরক্ষীর দ্বারস্থ হবলৈ এক প্রকার একটা স্টেপ লৈছে দীপলিনা ডেকাই। আৰু কৈছো যে আইনত এই গোটেই সাইবাৰ ক্রাইমৰ অপরাধৰ ভিতৰত পৰে, সাইবাৰ ক্রাইমৰ ভিতৰত পৰে। আৰু এই ধৰণৰ সাইবাৰ অপরাধ কৰা সকল হারি যাতে না যায় তার প্রতি লক্ষ্য রাখি আসলে আরক্ষীরও এটা নিশ্চিত এটা আরক্ষীর একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা এটা থাকে। যে আজি যেনেকা যে লড়াখন লড়া যে এরেস্ট হল কি কি সেকশন লাগিছে তার উপর, এটা হল সেকশন 354 যি কয় অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ওমেন উইথ ইন্টেন্ট টু আউটরেজ হার মডেস্টি। আজি আপনার কোনো রাইট নাই কোনো ছোৱালীর আগতে গৈ তাইর পিকচার আর এইবিলাক এডিট করিব পারে বা আপুনি এআই এপ পড়া বা কি কিবা কিবি করে আপুনি ফেসবুকত দিব পারে, এটো আপনার রাইট নাই। এটো হলে আপনার ইমপ্রিজনমেন্ট হব পারে 1 year উইচ মে এক্সটেন্ড আপ টু 5 years। আর এটা কব কথা কব বিচাৰিছো যে অফেন্স বহুত টাইপসর হয়, বেসিক্যালি কগনিজেবল আর নন কগনিজেবল। আর কগনিজেবল অফেন্স ম্যাক্সিমাম এইবিলাক আপনার নন বেলেবল হয়, এটু গম পাব লাগে। এতিয়া আপুনি আপোনালোকে বুঝিব পারে যে কগনিজেবল অফেন্স কি হয়। নাও কগনিজেবল অফেন্স এটু হয় যত মানে আপনার পুলিশের এরেস্ট ওয়ারেন্ট এইবিলাক নেলাগে, ঠিক আছে, আপুনি প্রায়র পারমিশন কোর্টত নালাগে, যা ডাইরেক্ট আপনাকে এরেস্ট করব পারে যেবিলাক আপনার এনেকা অফেন্স আছে কগনিজেবল অফেন্স, ফর এক্সাম্পল মার্ডার, রেপ, তারপর আপনার এই যে ইন্টেন্ট টু আউটরিচ সামওয়ানস মডেস্টি, এনেকা টাইপের অফেন্স। তো এইটাই আরও আছে আপনার যেবিলাক সেকশন লগাইছে, ফোর্জারি ফর পার্পাস অফ হার্মিং রেপুটেশন, এটা মানে সাবধান করব বিচারিছো আমার যিমান লড়া আছে যে ভাবে যে আমি কুল, আমি স্মার্ট, আমি ছোৱালীৰ লাইফৰ লগত কিবা কৰিব পাৰোঁ, সিহঁতক কাৰণে আমি কৈ আছো যে শুনা, সেকশন 67A ইনফৰমেশ্যন টেকনলজি এক্ট টো কয় যদি তোমালোকে কেতিয়াও এইটো ভাবিও আছা যে আমি কিবা ছোৱালী তো কি কৰিব পাৰিব, তার তার তাইক লৈ আমি পিকচার্সবিলাক এডিট করব পাৰো, এইবিলাক কৰি ইলেকট্রনিক মোডত বা কিবা এটা এইবিলাক কি কি ইমোজি লগাই মিম বনাই এৰিব পাৰো, এইবিলাক যদি কৰা এইটো তোমার 5 years লৈকে তোমার লগত ইমপ্রিজনমেন্ট হব পাৰে, উইচ ইজ নন বেলেবল আর এইটো কগনিজেবল অফেন্স হয়। এই কারণে মই সাবধান কৰিছো, খালি বাৰ লগত বুলি নহয় কোনো ছোৱালীৰ লগত তোমালোকে এইবিলাক যদি মনত এইবিলাক আছে এইবিলাক আঁতৰি দিয়া। মানে আজি লাইভ সেশন করার মোৰ একমাত্র এইটোৱে উদ্দেশ্য যে
কেৱল ছোৱালী বুলিয়ে নহয় ল'ৰাবিলাকো কেতিয়াবা টাৰ্গেট হয়। গতিকে ল'ৰা বা যুৱক বা যুৱতী এনেকুৱা ধৰণৰ ক্ৰাইমৰ লগত জড়িত হ'লে ভয় খাবলগীয়া একোৱেই নাই, কাৰণ আজিকালি উই হেভ লট অফ লজ বা বহুত এনেকুৱা আমাৰ আইন আছে যিসকলে আমাক ৰক্ষা কৰিবৰ কাৰণে আচলতে, আৰু স্পেচিয়েলি থেংকছ টু আসাম পুলিচ, তেওঁলোকে ইমান বেছি কুইক ৰেছপন্স দিছে মোৰ এই কেছটোত, তেওঁলোকলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। গতিকে ভয় খাবলগীয়া একোৱেই নাই, আজি এই কেছটো কৰা হৈছে একমাত্ৰ অন বিহাফ অফ অল দোজ গাৰ্লছ, অল দ্য ৱিমেন যিসকল ভুক্তভোগী বা আগতে এনেকুৱা হৈ গৈছে বা তেওঁলোকে একো কৰিব পৰা নাছিলে, ভয় খাইছিলে, ভয় এটা থাকেই ন আমাৰ যিহেতু সমাজ ব্যৱস্থাটোৱে তেনেকুৱা হয়, তেনেকুৱা কোনো কথা নাই। মই তেওঁলোকৰ বাবে আজি ষ্টেণ্ড লৈছোঁ বা ভৱিষ্যতলৈ কেতিয়াবা এনেকুৱা কিবা ঘটনা ঘটিলে মই সদায় তেওঁলোকৰ লগত থাকিম। কিন্তু এতিয়া মূল প্ৰসংগটো হৈছে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ, আৰ্টিফিচিয়েল, আৰু ডীপলিনা ডেকাই কৈছে যে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ ব্যৱহাৰ কৰি এই ফটোকেইখন তেওঁ মৰ্ফ কৰা হৈছে। আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চে আমাক বহু ধৰণে বহু ক্ষেত্ৰত আমাক সহায় কৰিছে, সেয়া সাধাৰণ ৰচনা এখনৰ পৰা আৰম্ভ কৰি ডাঙৰ ডাঙৰ অপাৰেশ্যনছলৈকে এই গোটেইখিনি আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চৰ দ্বাৰা আমি খুব আমাৰ কাম বহুখিনি আমি কমাই পেলাবলৈ সক্ষম হৈছোঁ বা আমাৰ কাম বহুখিনি সহজ হৈ পৰিছে। কিন্তু এই আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ ব্যৱহাৰ কৰি এই দুষ্ট চক্ৰই যেতিয়া কাৰোবাৰ ফটো মৰ্ফ কৰিব, কাৰোবাৰ তেনেকুৱা অশ্লীল ভিডিঅ' বনাবলৈ চেষ্টা কৰিব, কাৰোবাক অপদস্থ কৰিব, সেইখিনি কথা জানো মানি ল'ব পাৰি। আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চৰ এই দিশটোক লৈ বা এই ছাইডটোক লৈ কিন্তু বিভিন্নজনে আচলতে ইয়াৰ আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চৰ ছাইড বুলি ক'লেও সঠিক সঠিক নহ'ব। আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ ব্যৱহাৰ কৰি এচাম দুষ্ট চক্ৰই যে এই কামবোৰ কৰি আছে বা এচাম দুষ্ট চক্ৰই যে বেয়া ধৰণে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চক ব্যৱহাৰ কৰিছে, এয়া ব্যৱহাৰ কৰিছে, এইখিনি কিন্তু যথেষ্ট এটা লক্ষণীয় বিষয়, এটা যথেষ্ট এটা চাবলগীয়া বা এটা চৰ্চা কৰিবলগীয়া দিশ। যি নহওক, সমাজত শেহতীয়াকৈ এই ধৰণৰ ঘটনাবোৰ খুব বাঢ়িছে, যথেষ্ট উদ্বিগ্নতাৰ বিষয়। কিন্তু কোনোবা যদি ভুক্তভোগী হৈছে তেনেকুৱা, আৰু কেতিয়াবা কেৱল নাৰী বা মহিলাই নহয়, কিশোৰী বা ছোৱালীয়েই নহয়, কেতিয়াবা পুৰুষো এই ধৰণৰ ডিপ ফেকৰ, এই ধৰণৰ অশ্লীল কাৰোবাৰ ফটো এডিট কৰি তৈয়াৰ কৰিছে, এই ধৰণৰ কেতিয়াবা পুৰুষো বলি বা ভুক্তভোগী হ'বলগীয়া হৈছে। এই ঘটনাবোৰৰ অন্ত কেতিয়া পৰিব বা কেনেকৈ পৰিব, কিমান আৰু কঠোৰভাৱে ব্যৱস্থাখিনি গ্ৰহণ কৰিব লাগিব, সেয়া এটা নিশ্চিতভাৱে এটা বিষয় যি আলোচনা হৈ আহিছে, কিন্তু সঁচাকৈ উদ্বিগ্নতাৰ বিষয়। আৰু অচিৰে এই ধৰণৰ ঘটনাবোৰ যদি ৰোধ কৰা নহয়, হয়তো বহু ভুক্তভোগীৰ সংখ্যা, কিয়নো শেহতীয়াকৈ এনেকুৱা ফটো মৰ্ফ কৰি কাৰোবাক অপদস্থ কৰাৰ ঘটনাবোৰ যথেষ্ট বাঢ়িছে, আৰু এয়া নিশ্চিত ৰূপত এটা উদ্বিগ্নতাৰ বিষয়।